কাল থেকে চলছে প্যাসেঞ্জার ট্রেন, আপাতত দিল্লি থেকে 15টি শহরে এই ট্রেন চলবে। টিকিট কাটা যাবে শুধুমাত্র IRCTC ওয়েবসাইট থেকে। তা বন্ধুরা, আজ বিকাল থেকে কিন্তু ওয়েবসাইট থেকে আপনি কিন্তু টিকিট বুকিং করতে পারেন। আপনাদেরকে টোটাল জানাবো যে কোন কোন রুটে এই ট্রেন চলছে। তা 15টি শহরে কিন্তু কাল থেকে কিন্তু ট্রেনটা চলবে। এই ট্রেনগুলি টিকিট কাউন্টারে টিকিট পাবেন না, টিকিট শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইট থেকে পাবেন। তা বন্ধুরা, আপনারা কিন্তু IRCTC-র ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু টিকিট বুকিং করতে পারবেন। টিকিট বুকিং কিন্তু অলরেডি হয়ে গেছে। তা টিকিট কনফার্ম হলে তবে কিন্তু আপনি ট্রেনে উঠতে পারবেন। প্রত্যেক যাত্রীকে কিন্তু মাস্ক অবশ্যই পরতে হবে। ট্রেনে ওঠার আগে প্রত্যেকের শারীরিক পরীক্ষা করা হবে। উপসর্গ যদি না থাকে তবে কিন্তু ট্রেনে ওঠা যাবে। যাত্রীদের বসতে হবে সামাজিক দূরত্ব মেনে। তা আপনি যদি সামাজিক দূরত্ব না মানেন সেক্ষেত্রে আপনি ট্রেনে চড়তে পারবেন না। এই বিষয়টি মাথায় রেখে ট্রেনের টিকিট বিক্রি করা হবে। লকডাউনের মাঝে এইভাবে ট্রেন চালু করায় সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে কি না কমবে, এ নিয়ে কিন্তু চিকিৎসকদের মধ্যে অনেক প্রশ্ন জেগেছে। এরই মাঝে মঙ্গলবার থেকে 15 জোড়া প্যাসেঞ্জার ট্রেন চালু। যে সমস্ত প্যাসেঞ্জার ট্রেনগুলো চলবে তো সেটার সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে দেবো। তা আপনারা জেনে রাখুন যে কাল থেকে কোন কোন রুটে এই 15টি ট্রেন। তা প্রথমে চলবে নিউ দিল্লি থেকে হাওড়া, নেক্সট রয়েছে নিউ দিল্লি থেকে ডিব্রুগড় প্যাসেঞ্জার ট্রেন, তারপর চলবে নিউ দিল্লি থেকে মুম্বাই সেন্ট্রাল প্যাসেঞ্জার, তারপরে চলবে নিউ দিল্লি থেকে চেন্নাই, নেক্সট রয়েছে নিউ দিল্লি থেকে ভুবনেশ্বর, ট্রেন চলবে নিউ দিল্লি থেকে আগরতলা, তারপরে নিউ দিল্লি থেকে চলবে পাটনা, তারপরে নিউ দিল্লি থেকে চলবে সেকেন্দ্রাবাদ, নিউ দিল্লি থেকে বেঙ্গালুরু, তারপরে নিউ দিল্লি থেকে বিলাসপুর, তারপরে চলবে নিউ দিল্লি থেকে রাঁচি, নেক্সট চলবে নিউ দিল্লি থেকে তিরুঅনন্তপুর, তারপরে চলবে নিউ দিল্লি থেকে মারগাঁও, আর ট্রেন নিউ দিল্লি থেকে আহমেদাবাদ এবং এছাড়া নিউ দিল্লি থেকে জম্মু তাওসার প্যাসেঞ্জার চলবে। তা বন্ধুরা, নিউ দিল্লি থেকে হাওড়া চলছে। তা যারা পরিযায়ী শ্রমিক বাইরে আটকে পড়েছেন তারা অবশ্যই কিন্তু কালকে আসতে পারবেন। তা আপনারা কিন্তু এখনই কিন্তু টিকিট বুকিং করে নিন অনলাইনে। IRCTC-র ওয়েবসাইট থেকে গিয়ে আপনি কিন্তু অনলাইনে সহজে কিন্তু বুকিং করতে পারবেন। তা বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য। আপডেটটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন। যারা জানে না তাদেরকে অবশ্যই জানিয়ে দেবেন। তা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। থ্যাংক ইউ।